গোটা সিস্টেমটাকে, গোটা পড়াশুনোর ব্যবস্থাটাকে দুর্নীতির ব্যবস্থায় পরিণত করা, ট্রানজিট করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার একসাথে। পড়াশুনোর প্রতি মানুষের আগ্রহ কমিয়ে দেওয়া, দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা চলছে যে লেখাপড়ার প্রতি মানুষের সামগ্রিক আগ্রহ, সেই আগ্রহ কমিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। পড়াশুনো করতে হবে না এরাম একটা কিছু চাপিয়ে দেওয়া মানুষের ওপর, যাতে গোটা প্রজন্মটা আদানি এবং আম্বানির সস্তার শ্রমিকে, সস্তার রোবটে পরিণত হয়, সেই প্ল্যানিং এরা করছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই, যেখানে যা যা করণীয়। বিক্ষোভের কথা তুমি বলছো, এক রাউন্ড বিক্ষোভ, এক রাউন্ড ক্ষোভ, রাগ, যন্ত্রণা সবটা পুঞ্জীভূত করে জানুয়ারি মাসের এই শীতের মরশুমেই গোটা রাজ্য জুড়ে নানান প্রান্তে বড় বড় সমাবেশ, মিছিল সংগঠিত হয়েছে, এক রাউন্ড হয়েছে। পাশাপাশি যুব সংগঠনের ব্রিগেডের সমাবেশ, তাতে ছাত্ররা একজোট হয়ে ব্রিগেড উপচে গেছে মানুষের ঢল। এটা প্রমাণিত হচ্ছে যে আমরা যে কথাগুলোকে তুলে ধরছি, চাকরির দাবি, কাজের দাবি, শিক্ষার দাবি, পড়াশুনোর ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখবার দাবি, তাতে শুধু ছাত্ররা এই লড়াইতে আছে এমন নয়, শিক্ষার সঙ্গে সংযুক্ত সমস্ত অংশের মানুষ, অধ্যাপক সমাজ, শিক্ষক সমাজ, অভিভাবক সমাজ, এবং তার পাশাপাশি শিক্ষাকে যারা রক্ষা করতে চায়, যে মানুষ এখনও পর্যন্ত এই বাংলার মাটিতে চায় যে পড়াশুনোর ব্যবস্থাটা টিকে থাকলে ভবিষ্যৎ প্রজন্মটা তারা টিকে থাকতে পারবে, তারা সকলে ঐক্যবদ্ধ হচ্ছে। এবং সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান নিয়েই আমরা আগামী দিনের যা প্রতিরোধের ব্লুপ্রিন্ট, সেই প্রতিরোধের ব্লুপ্রিন্ট তৈরি করব। শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং এই যে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যেই যে হার কমছে সেখানে ভর্তি হওয়ার, আমরা ইউনিভার্সিটিগুলোর সমীক্ষা বা রিপোর্ট দেখতে পারলে সেটা বুঝতে পারবো যে না, একেবারেই কমে যাচ্ছে সেই হার। উচ্চতর শিক্ষায় সকলেই আগ্রহ প্রকাশ করছেন না, কিন্তু এক্ষেত্রে এই যে আমি যেমনটা বললাম যে স্কুলে স্কুলে যেমন এই বিক্ষোভ দেখাতে হবে, এবং তারই সঙ্গে এই যে ছাত্র সংসদ নির্বাচন, যে নির্বাচনে রাজনীতির প্রতি যারা আগ্রহী তারা অংশগ্রহণ করেন, যারা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান না অথচ ভোটটা দিতে চান তারা ভোটটা দিতে পারেন, সেই ছাত্র সংসদ নির্বাচন এতদিন ধরে বন্ধ, টানাপোড়েন চলছে, ছাত্র শিক্ষামন্ত্রী বলছেন যে হ্যাঁ ছাত্র সংসদ নির্বাচন হবে কিন্তু হচ্ছে না, এই বিষয়টা নিয়ে প্রতিবাদে কীভাবে শুনছেন? শিক্ষামন্ত্রী ভালো গল্প ফাঁদেন, মানে উনি স্ক্রিপ্ট লেখার তো ওনার খুব পারদর্শিতা আছে স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে, তো সেই জন্য নিত্য নতুন স্ক্রিপ্ট লিখছেন। কিন্তু আদপে যে কথাগুলো বলা দরকার, ছাত্র সংসদ নির্বাচনের আঙ্গিক বা প্রেক্ষাপট সেটা কি, ছাত্রছাত্রীদেরকে নিজেদের দাবি দাওয়া সম্পর্কে কনশাস করা। এই রাজ্যের সরকার গত 12 বছর ধরে এই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনকে এক তো হচ্ছে যে একটা ওই স্ক্রিপ্টেড নাটকে পরিণত করেছে, গত 7 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, কলেজ ইউনিভার্সিটিগুলোতে যে ছাত্র সংসদগুলো এখনও ফাংশানিং করছে সেগুলো কার্যত আইনি বৈধতা নেই, অবৈধ ছাত্র সংসদ, এক একজন জিএস হয়ে বসে আছে, তারা 5 বছর 6 বছর কেউ 8 বছর 9 বছর আগে পাস আউট করে গেছে, সে কোন যোগ্যতায় হচ্ছে এখনও জিএস হয়ে বসে আছে এক একটা কলেজে ইউনিভার্সিটিতে, কোন যোগ্যতায় এই ছেলেগুলো, এই যারা হচ্ছে যে এই জিএস হয়ে বসে আছে তারা হচ্ছে যে গভর্নিং বডির মেম্বার হয়ে বসে আছে এক একটা কলেজে, অ্যাকাউন্টসে হাজারো গরমিল, এক একটা কলেজ আমাদের নিজেদের কাছে এখনও তথ্য আছে, কলকাতার স্বনামধন্য এক একটা কলেজ, ঐতিহ্যশালী এক একটা কলেজ, সেই কলেজের গভর্নিং বডিতে বসে আছে এ পাড়ার একেবারে মানে ছাপ মারা, তৃণমূলের ছাপ মারা গুন্ডারা, এবং তারা অ্যাকাউন্টসে একাধিক গরমিল করছে, শিক্ষকদেরকে প্রতিদিন লাঞ্ছিত হতে হচ্ছে এই এই বাংলার বুকে, যে বাংলা একসময় ছাত্র শিক্ষক সম্পর্কের ক্ষেত্রে গোটা দেশের কাছে একটা দৃষ্টান্ত ছিল। আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রাখা মানে ছাত্রছাত্রীদের দাবি দেওয়া সম্পর্কে তাদের কনশাস হতে না দেওয়া, দুই হচ্ছে যে রাজনীতিকে একটা কদর্যতায় মুড়ে পেশ করা হচ্ছে, রাজনীতি মানে মদন মিত্র, রাজনীতি মানে দিলীপ ঘোষ, রাজনীতি মানে হচ্ছে যে তুমি গুন্ডা মস্তান, এই মানে এর প্রোডাকশান ইউনিট হচ্ছে রাজনীতি, এইটাকে সামনে রাখা হচ্ছে। কিন্তু এই ছাত্র রাজনীতির আঙিনা থেকেই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে বিপ্লবী ধারা, যে বিপ্লবী ধারা এই বাংলার মাটিতে, এই বঙ্গপ্রদেশে,
এই বঙ্গপ্রদেশের ঐতিহ্যকে, সংস্কৃতিকে, ইতিহাসকে পুষ্ট করেছে। তাহলে তো সেক্ষেত্রে এসএফআইআর ছাত্র আন্দোলনের এক বিশাল ইতিহাস রয়েছে, তার প্রতিফলন বা পুনরাবৃত্তি এখন দেখা যাচ্ছে না? এসএফআইআর ছাত্র আন্দোলনের যে ঐতিহ্য, যে ইতিহাস, তার প্রতিফলন দেখা যাচ্ছে বলেই তো গোটা ছাত্র সমাজকে এই রাজনীতির কদর্যটার মধ্যে মুড়ে দিতে পারছে না তৃণমূল। ওদের টার্গেট একটা এমন প্রজন্ম তৈরি করা যারা রাজনীতি বিমুখ হবে। আমরা উল্টো পারে দাঁড়িয়ে বলছি, ওয়েন পলিটিক্স ডিটারমাইন্স আওয়ার ফিউচার, উই মাস্ট ডিটারমাইন পলিটিক্স। যখন রাজনীতি আমার ভবিষ্যৎকে নির্ধারণ করছে, রাজনীতি নির্ধারণ করে দিচ্ছে যে আমি সকালবেলা কোন টুথপেস্টে দাঁত মাজব, রাজনীতি অর্থনীতি নির্ধারণ করে দিচ্ছে যে আমি রাত্রিবেলা যখন ঘুমোতে যাব তখন আমার মাথার নিচে একটা বালিশ থাকবে নাকি আমায় পাথরের চাঁইয়ের মধ্যে মাথা দিয়ে শুতে হবে। তাহলে সেই রাজনীতিকে কেন আমরা নিয়ন্ত্রণ করব না? আজকে ছাত্র রাজনীতিকে এমন একটাভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে ছাত্র রাজনীতি হলো কাটমানি জেনারেটর মেশিন। ছাত্র সংসদগুলোকে কাটমানি জেনারেটর মেশিনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। আজকে ছাত্র সংসদ এই বাংলার মাটিতে, তুমি ইতিহাস, ঐতিহ্য, উত্তরাধিকার এই কথাগুলো বলছিলে, আজকে বাংলার মাটিতে প্রথম ছাত্র সংসদ, গোটা দেশের বুকে প্রথম ছাত্র সংসদ গড়ে উঠেছিল 1919 সালে তৎকালীন রিপন কলেজ, এখন যার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজে। আজকে সেই সুরেন্দ্রনাথ কলেজে গিয়ে দেখো, বাইরে অ্যাডমিশনের সময় সুরেন্দ্রনাথ কলেজের গেট থেকে টাকা ভর্তি ব্যাগ পাওয়া যায়। সেই টাকা কোথা থেকে এলো, কাদের টাকা? গরিব মানুষ তারা নিজেদের বাড়ি বন্ধক রেখে, বাড়ি মর্টগেজ রেখে ছেলে মেয়ে যাতে হচ্ছে যে ইংলিশে অনার্সটা পেতে পারে, বাংলায় অনার্সটা পেতে পারে, তার জন্য লক্ষ লক্ষ টাকা কাটমানি দিচ্ছে তৃণমূলকে। আজকে গোটা ছাত্র রাজনীতিকে এই কদর্যতায় মুড়ে পেশ করা হচ্ছে যাতে একটা মূল্যবোধহীন প্রজন্ম গড়ে ওঠে এবং সেই মূল্যবোধহীন প্রজন্মের মাথায়, মস্তিষ্কে, তাদের মনে দখল নেবে হিন্দুত্ববাদী অ্যাজেন্ডা, আরএসএসের অ্যাজেন্ডা। আরএসএসের অ্যাজেন্ডাকে ছাত্র সমাজের মস্তিষ্কের মধ্যে পুড়ে দেওয়ার জন্য তৃণমূল এই মূল্যবোধহীন প্রজন্ম গড়ে তোলার প্রজেক্টটা নিয়েছে।